নমস্কার বন্ধুরা, আর্টিস্টমেন্সের রান্নাঘরে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত। আজ আর্টিস্টমেন্সের রান্নাঘরে হচ্ছে ভোলা মাছের ফ্রাই বা ভোলা মাছ ভাজা। তো ভোলা মাছ ভাজা আমি কিরকম ভাবে করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর্টিস্টমেন্স। নুন হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে মাছটাকে মানে মেখে নেব। মাছের মধ্যে নুন আর হলুদ দেওয়ার পরে একটু জল ছেড়ে যায়, তো সেটাই একটু জল ছাড়বে, কিছু করার নেই। আস্তে আস্তে করে দেব, তো মাছটা পুরো দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি তেলটাকে একটু ঘুরিয়ে নেব, আগুনটাকে বাড়িয়ে দেব। তেল যদি ভালো করে গরম হয় তাহলে পরে মাছ ভাজতে খুব সুবিধা হয়। তো এগুলো দেখতে পাচ্ছেন, তেলটি একটু সুন্দর গরম হয়ে গেছিল, তাই মাছটা সুন্দরভাবে উল্টে যাচ্ছে। পুরো মাছটাকে আমি এভাবে উঠে নেবো, তো সামনে থেকে একবার দেখিয়ে নেব। তো এই হচ্ছে ভোলা ফিশ ফ্রাই, ফ্রাই একদম তৈরি, একদম প্রস্তুত, বেশ কড়কড়ে হয়েছে, হাত দিয়ে আমি বুঝতে পারছি। তো এইরকম ভাবে ফিশ ফ্রাই করুন এবং ডাল বা অন্যান্য কিছুর সঙ্গে খান, ভাতের সঙ্গে। তো আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আর্টিস্টমেন্টস আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব, অপেক্ষা করুন, আমরা ফিরে আসছি আর্টিস্টমেন্টস।